এটা চড়া ঠুরি গাছ, এই ভিসি ডানার চড়া পাখি খায়, খাইয়া মিনি দিয়ে 60 বার সঙ্গম করে চড়া পাখির লোক পাখিয়ে। এটা যেটা মানুষে খাইলে দুর্বলের তাড়াতাড়ি কাজ করে, এটা একবার সাথে সাথেই কাজ করে। শেরপুর জেলার একজন দক্ষ কবিরাজ লুৎফর রহমানকে পেয়েছি আমরা, তার সাথে আমরা একটি বাগানে এসেছি, লুৎফর রহমানের নিজের বাগানে এসেছি। তার কাছ থেকে আমরা বিভিন্ন গাছের, ঔষধি গাছের বিষয়ে কথা বলবো। আমরা একটি গোপন রহস্য কাকার কাছ থেকে শুনেছি, কাকার হাতে রয়েছে একটি গাছ, যেই গাছটি বিস্তারিত জানাবো এই কবিরাজ লুৎফর রহমান কাকার কাছ থেকে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আবুল হোসেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে ছোট্ট ছোট পাহাড়ের উপরে মানুষ বসবাস করছে, কেউ হাঁস মুরগি পালন করছে, কেউ বিভিন্ন ধরনের চাষবাস করছে, আমরা একটু ঘুরতে আসছি। এই যে দেখতে পাচ্ছি অসংখ্য গাছপালার সমাহার, আমাদের সেই কবিরাজ কাকা কোথায় যে গেল একটি গাছ তোলার জন্য, আমরা একটু সেই কবিরাজ কাকার সাথে কথা বলবো। কবিরাজ কাকা কিন্তু আমাদেরকে একটি গাছ খাওয়ানোর জন্য সে চলে আসছে। এই যে চালার ভিতরে আমরা চলে আসছি, দেখি কাকা কি গাছ খাওয়ায়। তবে কাকা কিন্তু একজন অভিজ্ঞ কবিরাজ, তিনি বলেছেন এমন একটি গাছ খাইলেই শরীর গরম হয়ে যায়। দেখি কাকা কি গাছ খাওয়ায় একজন কবিরাজ। সেই কবিরাজের সাথে আমরা একটু কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, কবিরাজ কাকা গাছ উঠে দিয়ে গেছে, দেখি কোথায় সে গাছ তুলতে গেল। দর্শক, অসংখ্য গাছ এখানে রয়েছে, আমরা সেই গাছ দেখব। একটি বাগানের মধ্যে আমরা এসেছি, কিন্তু একটি কূপ দেখতে পাচ্ছি, এই কূপ থেকে কিন্তু পানি ব্যবহার করে এখানকার মানুষ। কবিরাজ কাকা, এই যে কবিরাজ কাকা এসেছে, আমাদের সাথে রয়েছে আব্দুর রশিদ ভাই, আমরা দুজনের কাছ থেকেই একটু গাছের বিষয়ে কথা বলবো। কাকা, হাতে কি গাছ এটা? এটা চড়া ঠুরি গাছ, এই ভিসি ডানার চড়া পাখি খায়, খাইয়া মিনি দিয়ে 60 বার সঙ্গম করে চড়া পাখির লোক পাখিয়ে। এটা যেটা মানুষে খাইলে দুর্বলের তাড়াতাড়ি কাজ করে, এটা একবার সাথে সাথেই কাজ করে, মুখটা শরীরটা একেবারে সাথে সাথে আমাদের গরম হয়ে যাবে। গাছটার নাম কি? চড়া ঠুটি। চড়া ঠুটি গাছ। কাকা, এটা কি গাছ? চড়া ঠুটি গাছ। আচ্ছা, কি কি উপকার রয়েছে? এটা শরীর গরম হয়, বোর লেগে বেশি টান যায়, কি করবো, লজ্জার কথা। না না, আপনি ভালো কথা বলছেন। চড়া পাখি না, মিনিটে 60 বার সঙ্গম করে এই চড়া ঠুটি গাছটা খাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সবাই জানে না, আমরা জানি, যারে দেই বন্ধু মনে করে কয়ে দিই যে এটা এরম শক্তি, খাইও কোন সময় মরে যাই, আমরা বুঝি না, আমরা ঠিক মতো খাদ্য খাই না। আচ্ছা, আমরা যদি গাছ গাছে লেগেতাম তো আমরা গাছের মতো ইয়ে থাকতাম। আচ্ছা কাকা, তো মানে 2-3 দিনের এক সন্ধ্যা বাদ খাই, আমার খিদা লাগলো, যে গাছ খেলে আমার শ্বাস নিঃশ্বাস ভালোই থাকে। তাহলে কবিরাজ লুৎফর রহমানকে আমরা পেয়েছি, আমাদেরকে একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তো সাথে আছে আমাদের আব্দুর রশিদ ভাই, রশিদ ভাই কাছে অনুভূতি জানবো। রশিদ ভাই, এই যে কবিরাজ কাকা আমাদেরকে একটা গাছের নাম বলে দিল, যে গাছটি খেয়ে সাথে সাথে গরম হয়ে যাবে, আপনি যদি অভিজ্ঞতাটা বলতেন আর কি। আমার অভিজ্ঞতা আসলে লুৎফর কাকাকে অনেক অনেক ধন্যবাদ, ওনার কথা আমার বিশ্বাস হয়নি যে এটা কেমন করে সম্ভব, যে গাছের পাতা খালি গাছ মুখ মিষ্টি হয়ে যাবে। আমি প্রথমে এসে ওনার সাথে কথা, মুখের কথা বিশ্বাস না পায়ে ওনার গাছটা নিয়ে আমি 2টা পাতা খাইছি, খাওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখটা এখনো সারা মুখ মিষ্টি হয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, এতে করে গাছকে আসলে অবিশ্বাস করার মতন উপায় নাই, গাছকে বিশ্বাস করতেই হবে।